সোমবাৰে বিশ্ব আলোকচিত্র দিবস বিভিন্ন কার্যসূচীর লগতে চিত্র প্রদর্শনী আর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ডিব্রুগড় জেলাত। চহরখনের চৌকিডিঙিস্থিত রহরাজ লক্ষ্মীনাথ বেজবৰুৱা ভবনত ডিব্রুগড় ফটোগ্রাফার সোসাইটির উদ্যোগত বিশ্ব আলোকচিত্র প্রদর্শনীর দ্বার আনুষ্ঠানিকভাবে মুক্তি করে ডিব্রুগড় পৌর নিগমের মেয়র ডাক্তার সৈকত পাত্রয়। ডিব্রুগড় ফটোগ্রাফার সোসাইটির সভাপতি ডাক্তার রঞ্জিত কুমার বৰুৱাই আদরণি জানার বিশ্ব আলোকচিত্র দিবসের ইতিহাস আর বর্তমান আলোকচিত্র সমূহের বিভিন্ন দিক আর ইয়ার গুরুত্ব সম্পর্কে নিজের ভাষণত উল্লেখ করে। সাংবাদিক যাদব গগৈ আন্তর অনুষ্ঠানট প্রয়াত সমাজকর্মী সংগঠক তথা দুলিয়াজানত বর্তমান অইল ইন্ডিয়া লিমিটেডর মুখ্য কার্যালয় স্থাপনের শিক্ষা সংস্কৃতিকে ধরে অঞ্চল আগবাই নিয়ার ক্ষেত্রে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা প্রয়াত গোলোকচন্দ্র বৰুৱাৰ জীবন আর কর্ম সম্পর্কে আলোকপাত করার প্রথমের এইগারী ব্যক্তির সরণত দুটি শাখাত আলোকচিত্র প্রদর্শনী আর প্রতিযোগিতা অনুষ্ঠিত করার কথা অবগত করা হয়। অনুষ্ঠানত মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থাকি আকাশবাণী ডিব্রুগড় কেন্দ্র তথা ডিব্রুগড় দূরদর্শন কেন্দ্রের মুখ্য কার্যবাহী বিষয়া তথা লেখক চিত্রকর লোহিত টেকাই এখন আলোকচিত্রই কিদরে নান্দনিক দিশক প্রতিফলন ঘটায় মানব সমাজের প্রতিটি দিক বিষয় সুন্দর রূপত তুলি ধরব পারে সেই সম্পর্কে নিজের মুখ্য অতিথির ভাষণত উল্লেখ করে। বৃহত্তর ডিব্রুগড় প্রেস ক্লাবর সভাপতি তথা অসম আদিত্য কাকতর জবাহী সম্পাদক মঞ্জিত বৰা বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত থাকি এখন ছবিয়ে কিদরে সময়ক ধরে রাখব পারে সেই সম্পর্কে নিজের ভাষণত প্রকাশ করে। ডিব্রুগড় সাহিত্য সভার সম্পাদক তথা বৃহত্তর ডিব্রুগড় প্রেস ক্লাবর সম্পাদক রাতুল বুড়াগোহাই উপস্থিত থাকি শুভেচ্ছামূলক মন্তব্য প্রদান করে। সাংস্কৃতিক কর্মী শিক্ষক পঙ্কজ কুমার বৰুৱাই শলাগ জ্ঞাপন করা অনুষ্ঠানট ডিব্রুগড় ফটোগ্রাফার সোসাইটির উপসভাপতি প্রণীপ দাস, শিক্ষাবিদ ডক্টর কমলেশ্বর দত্ত, ডক্টর ভারতী দত্ত, দীপক বৰা, ডক্টর ভাস্কর পাপুকন গগৈ, ডক্টর রঞ্জিতা বনিয়া প্রমুখে বহু সংখ্যক কলামোদী সাহিত্যিক চিত্রশিল্পী উপস্থিত থাকে। সন্ধিয়ালৈ দুটা শাখাত অনুষ্ঠিত হওয়া প্রয়াত গোলোকচন্দ্র বৰুৱা সোঁৱৰণীত অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগীসকলক বঁটাসমূহ প্রদান করা হয়। স্বর্গীয় গোলোকচন্দ্র বৰুৱা কা মেমোরি মে ওয়ার্ল্ড ফটোগ্রাফি যে সেলিব্রেট কিয়া যা রা বহুত আচ্ছা লাগ রা ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে কে লিয়ে মেরা তরফ সে সবকা লিয়ে শুভকামনা জানাতা হুম। আর আজ ইস বার আজ মিটিং মে হম লোক ইসকা প্রেসিডেন্ট সাহেব ডক্টর রঞ্জিত বৰুৱা স্যার নে বোলা কিয়া ডিব্রুগড় কা যো ছোটা ছোটা বচ্চে লোক কে স্কুল কলেজ কা উন লোক কে ভি ইনভলভ করেগা। ইয়া ইস বার কম্পিটিশন ভি রাখা গিয়া হ্যায় হামনে যো ঘুম কে দেখা হ্যায় স্ট্যান্ডার্ড বহুত হাই হ্যায় और मेरा तरफ से और शुभकामना देता हूँ डिब्रुगढ़ का लिए जाते हैं और आगे बढ़ा जाए। स्कूल स्टूडेंट लोग फिर आने से यहाँ फोटोग्राफी का लिए जो एक एग्जीबिशन नहीं उनका क्या बोलता है उनको आप लोग कोचिंग सेंटर भी खुला जाएगा। आज उन लोग का कैमरा के बारे में सबको समझा जाएगा और शाम को इन लोग का कल्चरल प्रोग्राम भी रखा है और प्राइज डिस्ट्रीब्यूशन भी होगा और सबका लिए मेरा तो शुभकामना देता हूँ। तात्पर्य हिसाब से असलते जिस फोटोग्राफी উদ্ঘাটন করেছিলে তেওঁলোকক সোঁৱৰা। দ্বিতীয়তে যিসকলে কামত লাগি আছে তেখেতসকলক উৎসাহিত করা। এইটো কোৱা হয় যে আজিৰ দিনটোত প্ৰতিজন ফটোগ্রাফারে কম হলেও এখনকে ফটো কি যিকোনো মিডিয়াত দিব লাগে, তাতে এটা মেসেজ রাইজৰ কাৰণে পাৰ হৈ যায়। আৰু আজিৰ দিনটোত আচলতে এটা বিশেষ এজন লোকক স্মৰণ কৰা হয়। তেওঁ এটা বিশেষ ধৰণৰ এটা পদ্ধতি আৱিষ্কাৰ কৰিছিল। যদিও কেমেৰা বুলি কোৱা হয়, মই অথনি কৈছিলোঁ যে এটা আন্ধাৰ ৰুমৰ ভিতৰত একদম আন্ধাৰ একো নাথাকে, তাত কপাৰ আৰু দি পেলাই কপাৰ লগাই পেলাই তাত এখন প্লেট থাকে আৰু চিলভাৰ থাকে আৰু এটা সৰু ফুটা হয় আপোনাৰ কোঠাটোৰ বাহিৰত এটা মানুহৰ মুখ বা জন্তু বা গছ কিবা থাকে, তাৰ মাজেদি যিটো পোহৰ যায় সেই ফুটাটোৱেদি গৈ পেলাই এই প্লেটকেইখনত পৰে। তো তেওঁ তেনেকৈ আৱিষ্কাৰ কৰিছিলে। তেখেতৰ নামতে আজি একচুৱেলি 1839 চনত ফ্ৰেন্স চৰকাৰে এই দিৱসটো আৰম্ভ কৰিছে। আমি যিমানখিনি পাৰোঁ আজিৰ দিনটোত কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ আৰু ভৱিষ্যতেও আমি কৰি যাম। গতিকে এইবাৰ আমি দুটা কথাত বিশেষকৈ গুৰুত্ব দিছিলোঁ যে আমি যিসকল যিবিলাক ফটো আমি ইয়াত আজি ইয়াত আপোনালোকৰ কাৰণে আমি ইয়াত উপস্থাপন করছো সেইবিল যাতে একটা থিম থাকে। আপনাদের দেখিছে ফটোবিল এইবার আমি ল্যান্ডস্কেপ চড়াই বা পাহাড় বাঘ জন্তু ইত্যাদি আমি বেলেগ বেলেগ হিসাবে থিম হিসাবে দিছো। দুই নম্বর আমি কিছু ছাত্র ছাত্রীরপরা আমি কোনো ধরনের মাচুল নোলাকেও আমি ইয়াত ফটোগ্রাফ রাখিছো। আর তৃতীয়তে আমি আজি আবেলি আমাক কথা দিছিল এটা কোম্পানি ইয়াত এটা অকমান ডিসপ্লে করব, কিমান দূর সফলকামী হয় কব নো, কিন্তু আমি ভাবিছো ভবিষ্যতে দুই তিনিখন কলেজ বা স্কুলত আমি এটা এটা
ফটোগ্রাফির ক্লাব যাতে আমি তেওঁলোকে খুলিব পারে তার বাবে আমি তেওঁলোকক অনুরোধ করিম, আমি নিজের ফল কিনা যদি সহায় করব লাগে আমি করি। অসম আদিত্য, ডিব্রুগড়, এনকেএস হুন্ডাই লৈ স্বাগতম। নর্থ ইষ্টৰ প্রথম GDSI 2.0 অফিসার্স ডিলার হয়েছে এনকেএস হুন্ডাই। অত্যাধুনিক সা সুবিধার তৈয়ারী মোস্ট আপডেটেড হুন্ডাই ডিলার এটা ডিব্রুগড়। আমার এনকেএস হুন্ডাই ডিলারত ওপেন সেলস কনসালটেট রুম, কাস্টমার রুমের পুরনি গাড়ির এক্সচেঞ্জ ফেসিলিটিও রখা হয়েছে। ইয়াত সেলসর সার্ভিস সেক্টর সুন্দর সুবিধা আছে। প্রয়োজনীয় সকল এডভান্স টুলস, হুইল ব্যালেন্সিং, এলাইনমেন্টর অত্যাধুনিক মেশিন, পোস্ট হাইড্রলিক লিফ্ট, ফুল্লি ট্রেইনমেন্ট পাওয়ার, নাইট্রোজেন গ্যাস ফিলিং ফেসিলিটি, ফুল্লি অটোমেটিক কার ওয়াশর ফেসিলিটিও আছে। এনকেএস হুন্ডাই ডিলারে কাস্টমার সকলের সুবিধার্থে মোবাইল সার্ভিস ভ্যানেরও ব্যবস্থা রাখিছে, যত হাইড্রলিক লিফ্ট, ওয়াশিং ফেসিলিটি, হুইল ব্যালেন্সিং, টায়ার প্রেসার চেক করার বহুখিনি সুবিধাই উপলব্ধ আছে। এনকেএস হুন্ডাইলৈ আহক আর সুবিধাসমূহ গ্রহণ করক।